খাজাবাই নদ্দিন চিশতি যখন মারা গেলেন, কাফন খুলে যখন তার লাশ মুবারক দেখা শুরু হলো, জীবিত থাকাকালীন চেহারায় যে নূর ছিল, মরার পরে নূর আরো বেশি বেড়ে গেল। সেদিন দুই বন্ধু তর্ক হচ্ছে, হতে হতে আমি বলছি, শোন রেকি, যদি ফেরেশতারা দশ লাঠি আমার ঘাড়ে মারে, ধর দশ লাঠি আমার পাওনা, তা আমি মসজিদ বাংলাদেশে আর ভারতে যে মসজিদ মাদ্রাসা বানিয়ে দিয়েছি, তা আমার তো আটটা লাঠি মাফ করা উচিত। আল্লাহর যে কত বড় বরকত জানেন, এই শুনি অমুক জায়গায় অমুক বক্তাকে ডাকাতে ধরিছে, অমুক বক্তার গাড়ি ভাঙচুর হয়েছে, অমুক বক্তা অ্যাক্সিডেন্ট করে চোখ একদিকে চলে গেছে, আর ৪২ বছর ওয়াজের বয়স, জীবনে কোনোদিন কোনো চোর ডাকাত যেখানেই দেখে পুলিশ দেখবেন না, পুলিশ একসময় কিন্তু আলেমদেরকে খুব খোঁজা খুঁজেছে, তখনও আমাকে দেখা, ও বাঙালি হুজুর, আচ্ছা ঠিক আছে যান। সেদিন তারা সে গাড়ির মানে আজকাল আবার পুলিশ একটা ক্যামেরা সেট করছে, ১০০র উপরে গেলেই জরিপানা, তা আমার গাড়ি ১০০র উপরেই ছিল, যেই ধরে স্যার আমার ড্রাইভার বলছে বাঙালি হুজুর, আমি আজার উপায় নাই রে, আজার উপায় নাই, সঙ্গে সঙ্গে বলছে হুজুর একটু দরজাটা খুলেন তো, আমি বাবার অ্যারেস্ট করবে নাকি, জাল্লাদি বুক বাইর করে দিয়ে বলে আমার বাড়ি সিরাজগঞ্জ, আপনার ওয়াজ শুনি আমি, বহুত দিন ইচ্ছা ছিল আপনাকে একটু দেখা, এইটাই হলো আল্লাহর রহমত এবং বরকত, জোরে বলেন ঠিক কিনা। শহীদে কারবালার মহাপিল দশই মহরম করে আসতেছি এই কাশীনাথপুর হয়ে, কাশীনাথপুর বেড়ার মাঝখানে পুলিশে গাড়ির সামনে লাইট মারছে, দাঁড়িয়ে গেলাম, পিছনে এত বড় বড় খেঁচুড়ির টুপলা দিয়েছে, তারপর গাড়ির থেকে নামেন, ওইগুলো কি? আমি ওইগুলো খেঁচুড়ি, খেঁচুড়ি কোত্থেকে আসতেছেন বলে, আজকে জানেন না দশই মহরম, খেঁচুড়ি নেবেন নাকি? বসে চাষা এক প্যাকেট দেন গো, তাই এক প্যাকেট খেঁচুড়ি আমার জন্য আপনার জন্য কোনো ব্যাপার না, কিন্তু ওরা যে সারা রাত বসে আছে ওর খিদিও লেগেছে, তার হচ্ছে বাবা সবগুলো নিয়ে যাও, যেই খেঁচুড়ির টুপলাগুলো দিয়ে দিয়েছি, পুলিশ কয় নম্বর লে যান, বিপদ হলে ফোন করেন, না এগুলো খেঁচুড়িও না, আপনি যখনই খালেস নিয়াতে আল্লাহর জন্য কিছু করবেন, আল্লাহ তো বান্দার জন্য কিছু করবে, আপনি যখনই আল্লাহর জন্য কিছু করবেন আল্লাহ তখন বান্দার জন্য কিছু করবে। আরে বাবা পীর কি, পীর কি গাছে ধরে নাকি? পীর মানেই হলো আল্লাহওয়ালা, জোরে বলেন ঠিক কি? তাহলে আল্লাহওয়ালা হতে গেলে কি করতে হবে? পীরের বাবাজি পকেট খুঁজলে পাওয়া যাবে কি? তসবি। পীরের পকেট খুঁজলে কি পাবেন? তসবি, টুপি, যাই নামাজ। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শোভা, কি পাওয়া যায়? নারকেলের শোভা। তারপরে আবার আর একটা কালো মিসমিসি কি একটা কালো এতখানি বাইর করে আমি ডাকি, বলে হুজুর দোয়া করেন কৈলকি শরীফ, কৈলকি আমার সর্বনাশ করেছে, কাবা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, আর তুই কৈলকি শরীফ পাইছিস কোথায়? বলে হুজুর আমার পীর কেবলা মারা যাচ্ছিল, সিতানাই বসে আমি কাঁদতেছিলাম, কাঁদতেছিলাম এমন সময় আমার পীর কেবলা সঙ্গে সঙ্গে বালিশের নিচের থেকে বের করে বলছে মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। দেখেছেন এদেশ পীরের দেশ, কিন্তু এদেশ ভণ্ড পীরের আখড়া করেছে, তবে আপনাদের এলাকায় খুব কম আছে, আমার এলাকায় আছে। আজকাল এসব দুঃখের কথা বলতে গেলে মা শাশুড়া ভালো করে শোনো, বহু টাকা দিয়েছো মা, নাম কি? বাবা বিদেশ থাকে, ছেলের জন্য দোয়া ২০০০ টাকা আল্লাহ কবুল করে নিও। মা বোনেরা শোনো গো, ভাগ ভারত উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের ঝান্ডা উঠাইছেন খাজা মঈনুদ্দিন চিশতি, জোরে বলেন ঠিক কিনা। আমি ভারতে
আজমিরে 30 বার গেছি তারাগড় পাহাড়ের উপরে উনার চিল্লা চিল্লা মানে যে জায়গায় উনি ইবাদত করতেন জান্নাত নাই দরজা নাই শুধু পাহাড়ের গুহা একটা কাটা সেখানে বাতাস ঢোকার কোনো রাস্তা নাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকী যেখানে চিল্লা করেছেন ওই জায়গায় বাবা মেস জ্বালালে মেসে আগুন জ্বালে না তার কারণ অক্সিজেন নাই এরা এইভাবে মাওলাকে হাজির করেছে আর আমরা মাওলাকে হাজির করি গাজা ঢোল ডুগি তবলা হারমোনিয়ামের গান দিয়ে দয়াল মুর্শিদ মুর্শিদ গো তুমি মুর্শিদ আমার নয়নের নয়ন এসব বন্ডামি বাদ দাও বন্ডামি বাদ দিয়ে একটা কথা বাংলায় বলে যায় ভালো হতে পয়সা লাগে না মা শাশিরা পর্দার আড়াল থেকে যখন এসেছো আরো বক্তা আছে তাদের মুখে শুনবা আমি বাঙালি হুজুর বলছি খাজা মঈনুদ্দিন চিশতি একটা না দুইটা না 1000 2000 নয় 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছেন এত সুন্দর ওয়াজদা শুনে আসতে সুবহানাল্লাহ কোন কত লাখ 90 লাখ জোরে কোন মারহাবা গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় পেট মোটা করা যায় পকেট ভারী করা যায় কিন্তু খাজা মঈনুদ্দিনের মতন ওলি হওয়া এত সহজ নয় রে বাবা মাকে ভাত দাও না বাপে ভাত দাও না লেখেছ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোকিল কণ্ঠস্বরী আইসো আমার বাড়িতে গিয়ে খোঁজ নাও আমার মা আমার রানের উপরে মাথা দিয়ে মারা গেছে স্টার জালসা আর জি বাংলা আর এই যে এক হাবাইতে জিনিস পাইছে এই গুতা গুতি করে সন্তান জন্ম দিলে সেই সন্তান কোনোদিন মঈনুদ্দিন চিশতি হবে না এখন মেয়েরা বলতে পারে টাকা পয়সা সব লেওয়া হয়ে গেছে আর আমাদের বিরুদ্ধে গীত গাওয়া শুরু করেছে মাসাসিরা বাঙালি হুজুরকে তোমরা ভালোভাবেই জানো আমি ওয়াজ করি সব শেষে টাকা পয়সা নেওয়ার পরে গা এইবার শোনো এ মঈনুদ্দিন যত বেলে তুই আমার বুকের দুধ খালি রে বেটা আমি বিনা অজুতে আমি তোর মা তোর মুখে দুধটা খাইনি সুবহানাল্লাহ বলেন আরে পাগল একবার দুধ খাই নাকি যতবার দুধ খাইছে ততবার অজু করে মা মুখে দুধ দিছে আর আমাদের মায়েরা দুধ খাচ্ছে সিনেমা কি বলে ফেসবুক দেখতে দেখতে ছেলে নিজ দিয়ে পড়ে গেছে ঘুমের মধ্যে দুধ খেতে খেতে নিজ দিয়ে পড়ে গেছে ফেসবুক দেখতে দেখতে কই আমার সওয়াল কোন আমার সওয়াল গেল কই সওয়াল যে ওইখানে পড়ি শুই আছে কি আর বলবো মা শাশিরা ভালো হয়ে যাও জমিন যদি ভালো হয় রে মা ফসল ভালো হয় মা যদি আল্লাহ ওয়ালা হয় ছেলেও বড় ওলি আল্লাহ হয়ে যায় বিদায় তো সব বক্তাই হবে তাই না আর স্যার এখন আর দিও না নজরুল স্যার কথার বুতুইলি আর মুন্ডা জ্বলাইও না তোমরা যা শুরু করিস এতদিন এই ভাই আর অযথা তুই চা ডালি এসে বদনাম করিস নি যা হবার তো হয়ে গেছে চা দেওয়া লাগবে না এক গাড়ি বালু মাটি দাও চা দেওয়া লাগবে না দেখি কেউ পারো নাকি দিলে নাকি কি দিলা ভাই নারায় চাকরি চা দেওয়া লাগবে না এক গাড়ি মাটি দাও ইউসুফ মাতবর মারা গেছে কত দিয়েছেন ভাই 1500 দেখি তো এক গাড়ি মাটি পাওয়া যায় কিনা লোক তো মেলা কিন্তু একবারে কাপ ধরে থাকলে হয় নাকি এক গাড়ি মাটি কে আছেন একটু হাত তোলেন ব্যবসা বাণিজ্য আছে বরকত নাই টাকা আছে টাকাতে লাভ নাই তারপরে বিপদে পড়ে সুদখোরের কাছে টাকা নিয়ে মাসে মাসে যায় কয়েক টাকা ফেলা আমরা তো সবাই একটু না একটু সুদের সাথে যেন কেমন বন্ধুত্ব হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন পাশাল পাশের জমিন কুদাইল দিক কাইটি কাইটি বেঁকা করে নিজের জমিনের মধ্যে ঠেলি নিয়েছে এরম নাই নাকি আমাদের দেশে বলে আইল ঠেলা পাশের জমিন কুদাইল দিক কাইটি বেঁকা করে আপনার জমিনের মধ্যে নিয়ে গেছে নিয়ে যাই মসজিদে যাই কয়েক কাতার সোজা করো কি করো হাসে কে কাতার সোজা করো একটু যদি কিছু ফকির আছে এক কইল কি গাঁজা খাইছে গাঁজা খাই অজু করে মসজিদে ঢুকেছে ওর গায়ে গাঁজার গন্ধ গাঁজা এমনই গন্ধ ও আড়াই মাইল দূর থেকে গন্ধ পাওয়া যায়
এইরম এক মুসল্লি কয় পাক্কা হারাম খর, তুই গাঁজা খাইছিস বারা। কি গাঁজাখোরকে কি মসজিদে জায়গা দিবে? গাজার গাঁজাখোর মসজিদ থেকে লাঠি দিয়ে তাড়াও, আর গাজার থেকে বড় হারাম ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। ওই সুদখোর হলো মসজিদের সভাপতি সেক্রেটারি। আবার ইমাম সাহেবকে বলে, বেতন দেয় কেডা? বলে আপনি। বলে আমার কাছ থেকে বেতন নিতে গেলে সুদের ওয়াজ ছাড়িয়ে দিবা। বাবা যদি উচিত কথা কই, ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামায় বলবে, এই বক্তা ভালো মানুষ নয় যুবক রে, তোর মাকে ভালোবাসলি না, তোর বাবাকে ভালোবাসলি না, তোর উস্তাদকে ভালোবাসলি না, তোর মসজিদের ইমামকে ভালোবাসলি না, তোর মসজিদে কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকো, আর মুয়াজ্জিন ঠান্ডার মধ্যে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনকে ভালোবাসো না, আর সেই বাংলার মাটিতে ভালোবাসা দিবস পালন করো, গাছের ফুলটা ছিঁড়ে নিয়ে এক মহিলাকে দিয়ে দাও। কয়েকদিন পর ওই মহিলাও পলায়ে যায়, তখন আবার আলেমের কাছে এসো, হুজুর একটা তাবিজ দেওয়া যায় কেন? বলে হারানো মাল ফিরানো যায়। তাবিজ আনতে গেছে, বলে কিসের তাবিজ? বলে হারানো মাল ফিরানো যায়। বলে কি ব্যাপার? সাত মাস এক মহিলার জন্য আমি গলায় দড়ি দিতে গেছিলাম, কিন্তু মহিলা দেখি লালন সার মাঝারি ফুলবাগানের মধ্যে, আর একজনের গলা দড়াই ধরে পিরিত করে, হুজুর তাবিজ দিয়ে আনা যায় নাকি? আমো গেল সালাও গেল, এইটার নাম ভালোবাসা দিবস না। ভালোবাসা দিবস হলো ওয়াকগ রব্বুকা আল্লাহ সেই মাকে ভালোবাসার নাম ভালোবাসা দিবস, বাবাকে ভালোবাসার নাম ভালোবাসা দিবস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর রসুলের কাছে সাহাবী দাবি করলেন, ইয়া রসুল আল্লাহ, আপনি যখন থাকবেন না, এতিম উম্মত কার কার পিছনে নামাজ পড়ে কলিজা ঠান্ডা করবে? আমার নবী বলে, সাহাবীরা রে, সব নবীর উম্মত এতিম হতে পারে, আমি মুহাম্মদের উম্মত এতিম হবে না। তার কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো আমি নবীর অংশীদার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাতে হাত মুসাবা করে আত্মা শান্তি পেলাম, আপনি যখন থাকবেন না, ওই জামানার মুসলমান উম্মতকার হাতে হাত মিলাবে। আমার নবী বলে, হক্কানি আলিমের হাতে হাত মিলানো আর আমি নবীর হাতে হাত মিলানো একই নেকি হবে। জোরে বলেন মারহাবা। সেই আলেমকে ভালোবাসেন না, সেই মুয়াজ্জিনকে ভালোবাসেন না, সেই উস্তাদকে ভালোবাসেন না। ভাইয়ারা আমার, আমরা ভালোবাসতে যাই ব্রাজিল কাফেরকে, আর এক কাফেল কুন্ডা, এইগুলোর প্রেমে পাগল পারা হয়ে যাও। আর তুমি কি কোনোদিন খেয়াল রেখেছো তোমার মসজিদের ইমামকে? তুমি কি কোনোদিন বলেছো, মা 10 বছর ইমামতি করে মা, আমাদের মসজিদের ইমামটা শীতকালে এত পিঠা আমরা খাই, ইমাম সাহেবকে কি একটা পিঠা দেওয়া যায় না? এসব ভালোবাসা তোমাদের ভিতরে নাই? একজন পড়িয়েছে আর একজন কয় আলহামদুলিল্লাহ। নারা তাকবীর, অবসরপ্রাপ্ত সার্জেন্ট হিলাল এক গাড়ি মাটি। জোরে বলেন মারহাবা। একটু দোয়া করাই লাগে, জোরে বলেন ঠিক কিনা? অনেক সমাজ থেকে এক গাড়ি মাটি মাটি করছি, আগামী বছরের জন্য বেশ কিছু টাকা দান করলেন, এবার সার্জেন্ট হেলালের জন্য একটু দোয়া করা উচিত কিনা? সবাই দোয়ার জন্য আসছে, জোরে বলেন ঠিক কিনা? দোয়া কি করব নাকি? আমাদের ওখানে দোয়ার কপাল পুড়িয়ে গেছে। আমাদের এলাকায় কিছু কিছু লোক কয় মোনাজাত নবী যে জীবনে করেনি, আমি যা কাম হয়ে গেছে, কি আর শুনবো বাবা। আর দোয়াও মুখ্যুল ইবাদ, নবীজির কথা, দোয়া দোয়া হচ্ছে ইবাদতের সার। আর বলছে দোয়া নাই, ওদের উনি ইয়াস্তাজিব লাকুম, আর ওর কাছে দোয়া নাই, তার মানে ওদের কপালই দোয়া নাই। জোরে বলেন ঠিক কিনা? হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট
কত কষ্ট করে করে চাকরি করার পরে অবসর হয়েছে গোরস্থানের মাটিতে এক গাড়ি মাটি দান করলো আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দিও মক্কা মদিনার মেহমান বানায়ো জীবনভর চাকরি করেছে মৃত্যু পর্যন্ত ভাতে কাপড়ে কষ্ট দিও না কবরে যারা শুয়ে আছে কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা লোক হাত বাড়ান তো দেখি এই রকম যে হুজুর ইনশাআল্লাহ আমিও আমার সময় মতো এক গাড়ি মাটি দিব মাটি খুব বেশি দরকার এই গোরস্থানটার জন্য জোরে বলেন ঠিক কি না তার কারণ কবর দিতে দিতে যখন আর কবরে জায়গা থাকবে না অন্য গোরস্থানে কি লাশ নিয়ে যাবে নাকি একটা লোক মান্তি করো গো বাবা মনে করবা যে তোমার কিছু টাকা আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছি কত টাকা হারিয়ে গেল কত টাকা ডাক্তার নিয়ে গেল কত টাকা উকিল মুক্তার নিয়ে গেল একটা গাড়ি মান্তি করো আল্লাহ তাআলা তোমার ঘরে কোনোদিন অভাব দিবে না এই নিশি রাত্রে আমি দোয়া করে যাই কে আসেন হাতখানা বাড়ান তার বাবার নামে এক গাড়ি মাটি কবুল করে নিও কবুল করে নাও গো মাওলা কবুল করো মদরে আরো কবুল কইরো মাবুদ শুয়ে আছে যারা কবরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার দেন না আবার দেনো এলাকার লোক দান করে কিন্তু বক্তার ঘাম বাইর করে গা দান করে আর একটা গাড়ি মাটি দেন তো ভাই একটা লোক হাত তোলেন তো যখন চাই নাই তখন আসলো দুই গাড়ি আর এক ভাই দিল 100 টাকা সবাই বলেন আমিন বলেন তো কে আছেন একটা গাড়ি মাটি সব শেষে উস্তাদের মায়ের শেষ রাত্রি দেখেন তো কারোর মনে বলে নাকি যে না একটা গাড়ি মাটি এই গোরস্থানে দিয়ে দেই আপনার কালকেই যে দিতে হবে তা তো না কখন এক গাড়ি মাটি আমি অবাক হয়ে যাই আমাদের দেশে দানবীর অনেক দানবীর আজকের এই অবস্থা আমি কয়েকদিন আগে কোন একটা মাদ্রাসায় কালেকশন করি ও না সিলেটে ও সিলেটের কথা বলে লাভ নাই সর্বপ্রথম বলেছি 50,000 টাকা কে দিবেন এক লোক নগদ 1,00,000 টাকা নিয়ে এসে বলছেন নেন আমি এ তো জবর আরে আমাকে সালাম করি কয়টা টাকা দিয়েছে আমি পকেটে থুইছি অনেকে সালাম করে দেয় গাড়ির ভিতরে গুনে দেখি $500 $500 আমি আল্লাহরে এদের কত টাকাই বা আছে আল্লাহ জানে তো আমাকে কেবল বললো যে একটু সিমেন্ট আদায় করেন তো 650 বস্তা সিমেন্ট আদায় করার পরে বলছে হুজুর অত সিমেন্ট লাগবে না একটু রড আদায় করেন রড ও দেশে কালেকশন কেন ওদের টাকার গাদি ঠিক কিনা ওদের টাকা মানে সব হলো লন্ডনে পাউন্ড ভাঙ্গারো টাকা সিলেটকে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলে জোরে বলেন ঠিক কিনা ওই দেশে আলাদা কথা কিন্তু আমাদের দেশে এক ট্রাক মাটি আদায় করতে মনে চায় অনেকের কিন্তু শয়তান এসে আবার কুড়ল মারে আর মৌলবীর কথা মোতাবেক মরিস নি নামাজের ভিতর থেকে অন্য কেউ কি নিয়ে যায় নাকি দূরে নিয়ে যায় কিনা জোরে কন কেবল দাঁড়াইছি নামাই তোমার নুসাল্লি আলিল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মনটা চলে গেছে গরু দুইটা কি আসেনি এগুলো করে কিনা জোরে কন শয়তানের সাথেই তো এখনো যুদ্ধ করে পারলাম না তো মাওলা তো বহু দূরে আসেন শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে মাওলার প্রেমে রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করা হলো শয়তান আপনাকে শয়তানের সাথে আপনি কিভাবে যুদ্ধ করেন বলে শয়তান যে আসে আজকে শুনলাম আর একটা গাড়ি মাটি দেন মোহন এক গাড়ি মোহন এক গাড়ি তাহলে দুই গাড়ি হলো মোহন এক গাড়ি আর এই যে ভাই কি বললো যে আর একটা এক গাড়ি খোকন এক গাড়ি তাহলে দুই গাড়ি হলো আর একটা গাড়ি কি দেওয়া যায় দেখেন তো
আপনাদের গোরস্থান আমি বারবার চাচ্ছি তো আপনাদের তো লজ্জায়ও বলে দেওয়ার কথা যায় দেখা যে হুজুর যখন চাচ্ছে আর একটা গাড়ি মাটি দেন তারপরে ইনশাল্লাহ আমি খাজা গরিব নামাজের জানাজা হলো জোরে কর মারহাবা সেই সময় ফ্লাইট হয় নাই হেলিকপ্টার হয় নাই নসিমন হয় নাই করিমন হয় নাই সাইকেল হয় নাই মোটর সাইকেল হয় নাই গরুর গাড়ি হয় নাই সেই সময় খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় লোক হয়েছিল ষোলো লক্ষ ষোলো লক্ষ এই ষোলো লক্ষ লোক জানাজা আবার উনি আবার কি বলেছিলেন জানেন তো তকবীর ওয়ালা যার কাজা নাই সে আমার জানাজা করবে আর একটা কথা আসরের সুন্নত যার কাজা নাই সে জানাজা করবে জীবনে যার তাহাজ্জুদ কাজা নাই সে জানাজা করবে তকবীরুল্লাহ তো আমারও কাজা আছে লিটন শেখ পিতা মঞ্জু শেখ নারায়ণ তকবীর লিটন শেখ পিতা মঞ্জু শেখ ছাতক বরাট আচ্ছা কত কত লক্ষ লোক হয়েছে জানা যায় ষোলো লক্ষ সাইকেল গাড়ি ঘোড়া আছে নাকি তাহলে হাঁটা পথে যদি ষোলো লক্ষ লোক হয় এবার বুঝে নেন যে কত বড় আল্লাহর ওলি ছিল আর উনি তকবীরুল্লাহ যার কাজা আছে তা সে যেন জানা জানা করে তকবীরুল্লাহ কি বুঝেন কোনটা করেন ইমামের সাথে ইমামের সাথে সাথে আল্লাহু আকবার এটা কহলে তাকবীরে উলা তাকবীরে কি উলা আমরা কি করি জানেন তারাবির সময় যখন খতম তারাবি পড়ি তখন হাফেজরা যখন শুরু করে একদল মুসল্লি চুপ করে ঘাপটি মেরে বসে থাকে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরযা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আযওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতান ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুহসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা যখন লম্বা করে টান মারে তখন যে আল্লাহ আকবার যখন শেষ শেষ হয়ে যায় তখন যে আল্লাহ আকবার তারা বিস্ময় দেখেন একবার ইচ্ছা করে তকবীরুল্লাহ কাজা করে শেষ পর্যন্ত একটা লোকে পাওয়া যায়নি খাজা গরিব নওয়াজের বড় ছেলের নাম হলো হযরত ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি বলছে আব্বা বলে গেছিলেন বেশি টাইম যেন আমাকে জমিনের উপরে না রাখা হয় তো বলছে লোক যে পাওয়া যাচ্ছে না ষোলো লক্ষ লোক বলল যে শেষ পর্যন্ত ভুটান নেপাল ভারত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার যাকে পাক ভারত উপমহাদেশ যে গুগল বলা হয় সব একসাথে যিনি ক্ষমতায় ছিলেন সুলতান আলতামাস তিনি হাত তুলে কেন্দ্রে ফেলাইছিলেন খাজা গরিব নামাজ আপনি গেলেন গেলেন কিন্তু আমার জিনিসটাকে আপনি ওপেন করে থুয়ে চলে গেলেন আমি আসি যার তকবীরে ওই দেশের এত বড় ক্ষমতা পানের তকবীরুল্লাহ কাজা নাই জোরে বলেন মারহাবা আর আমাদের দেশের মন্ত্রীর যদি ইন্টারভিউ নেওয়া হয় গোসলের ফরজ কয়টা বলে তিনটা কি কি তুয়ালি গামছা আর লুঙ্গি ইয়ার বলবো কয়টা কয়টা শুনল কয়টা পাগল কোথাকার আমরা কি কম বুঝি বলিনি ভয়তে যদি পুলিশ এসে বলে যে চলেন মামু আমরা রাস্তায় যাই না কে দাঁড়ায় মতো আর কে পেশা বসে মতে জানি না একটা আলেম যদি কোথাও দাঁড়ায় মতে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে আর গোটা 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 মুসলিম জাতির দেওয়ালগুলোকে নাপাক করে ফেললো দাঁড়ায় মুত্তি মুত্তি ওদের বিরুদ্ধে হয় না খালি যেখানে আলেম যেখানে কে রে মিলন ডাক্তার কিছুদিন আগে মারা গেছে তার জামাতা দুই টাকাটা দিয়ে দোয়া চায় নারায়ণ তাকবীর আল্লাহু আকবার মিলন ডাক্তার কিছুদিন আহারে কয়েকদিন আগে মারা গেছে ওনার জামাই দিছে একটু দোয়া করাই লাগে তাই না নাকি আপনারা কি করেন হ্যাঁ করবো নাকি আপনার অর্ডার দিলে করব কিন্তু এক ট্রাক মাটি নিয়েই করবো আসতেছে আর এক ট্রাকই তো চাইছি আর পাগল হয়ে আসতেছে আর এক ট্রাক মাটি দেন তো কে আছেন হাত তোলেন তো ইনশাল্লাহ যে এটা মনে করেন যে না আমরা বাঙালি হুজুরকে এতই ভালোবাসি হ্যাঁ হ্যাঁ যে কী ভালোবাসো তা আমি জানি একটা লোক হাত তোলেন আমি এই যে মারা গেছে তার জামাই দিয়েছে 1000 একটা লোক তোলেন এক গাড়ি মাটি দেন দাদার নামে নাতি 500 টাকা কি রে বাবা এক গাড়ি মাটি হবে না এই ভাই নজরুল ভাই কি বলছেন বাবু একটু শুনেই যাই আমার জামাই এই বেটাই বারে কি ঘোষণা দেবে
কেন আপনার শোনার জন্য এত শর্ট করে নজরুল ভাই দেন 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 জনগণ শুনতে চাচ্ছে যা এলো কি তার মেয়ে দিছে নাকি মেয়ে মারা গেছে দেন ওই তো হলো কেই মারা গেছে সবার জন্য দোয়া করি রোকেয়া মারা গেছে কতজনের নাতি মারা গেছে মেয়ে মারা গেছে ছেলে মারা গেছে এখন সবার কাজ হলো সবাই যা হলো হলো সেক্রেটারি নজরুল ভাইকে বলবে তবে নজরুল ভাইকে হোক আর সভাপতি হোক আর চাপ দেওয়া যাবে না মুক্ত হস্তে তার মনে যা বলে আমরা মনে করব যে নজরুল ভাই বিশাল ধনী ব্যবসা বাণিজ্য নর্মাল হতে পারে ধরে বলেন ঠিক কিনা তো নজরুল ভাই একটু সবার মুখের দিকে সবাই আপনার মুখের দিকে তাকাইছে বলেন তারপর দুয়ারে একসাথেই করি আর এক গাড়ি মাটি রেডি রেখেন আমার আব্বা মার জন্য দোয়া করবেন শ্বশুরের জন্য আর আমার স্ত্রী মারা গেছে তিন বছর এক মাস একদিন গতবার যখন দেখা হলো তখন কি স্ত্রী ছিল না না গেল স্যার আপনি আসেন না তার আগের বারও দেখা হয় নাই মারা গেছে তিন বছর এক মাস একদিন আব্বা আমার আমার স্ত্রী মারা গেছে স্ত্রী তিন বছর এক মাস একদিন এখন হাদিস শোনেন মা খদিজাতুল কুবরা মারা গেছেন কাবা শরীফে সঞ্চিত নবীজি শুয়ে আছেন সাহাবিরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ রাখেন রাখেন যখন তখন যাতা বলতে হয় না তো বলতেছেন নবী আপনি এখানে শোয়া কেন নবীজির চোখে পানি বাড়ি ঘর থাকতে নবীজি বলেন সাহাবিরা রে আমার স্ত্রী খদিজা যখন মারা গেছে ওই দিন থেকে আমার বালিশ কেথা বিছানা ঘর বাড়ি ভালো লাগে না স্ত্রী মারা গেলে স্বামীর যেমন কষ্ট স্বামী মারা গেলে স্ত্রীর তেমন কষ্ট আমি তার জন্যে সে দান করবে না করবে তার অন্য কথা তার এতিম সন্তানের দিকে তাকাইও আমি বাঙালি হুজুর হাত তুলতে রাজি আছি সবাই পাঁচ লাখ দিন ছয় লাখ না আরো বাড়াই দিতে বাপুরে এত কম আচ্ছা জামাল জামাল ভাই এক গাড়ি মাটি দিতে জামাল ভাই এক গাড়ি মাটি হ্যাঁ মসজিদ একটা মসজিদ করতে তো শেষ হয় না কাজটা আরে বাবারে ও একটা মসজিদ তো এই ফিগারটা ভাই দিতে ভাইয়ের জন্য দোয়া চাইছে এ বাপুরে অগত ফিগারটা পুরো দিয়ে দাও নজরুল ভাই দশ হাজার জোরে বলেন নারায়ে তাকবীর আমি একটা কথা বলি দোয়া না নজরুল ভাই ছয় হাজার বলিছে পিছন থেকে বসে দশ হাজার করে দেন তো আমার মনে হয় আমি যে তাকে ভালোবাসি সেও জানে তার কারণ আমি আইসি অমনি জিজ্ঞাসা করছি নজরুল ভাই না বলছি আপনার মনেও তো আছে আমি মেমোরি কার্ড আমার প্লাস্টিক দিয়ে বানাইনি না পুরাতন চাইল এমন কিছু মানুষ নিয়ে হাত তুলেছি যাদের বাড়িতে চেয়ার টেবিল সোফা সেট কার্পেট কত কিছু আছে সব কিছু কুরবানি দিয়ে আজকে খড়ের ভিতরে জান্নাতের বাগানে বসে আছে যতগুলো মানুষ হাত তুলেছে সব থেকে আমি বেশি গুণাগার কিন্তু মাবুদ গো তোমার দরবারে এটাও দরখাস্ত গুণাগার হলে এরা তো বক্তা বানিয়েছে আজকের মাহফিলে দশ হাজার টাকা তুমি নজরুল ভাইয়ের নামে কবুল করে নাও মাবুদ তার বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কলিজার টুকরে স্ত্রী চলে গেলেন মাবুদ গো সবার জন্য সদকায় জারিয়া হিসাবে কবুল করে নাও কেয়ামতের মাঠে সব পরিবারকে তুমি জান্নাতে জায়গা দিও আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও কাল কেয়ামতের মাঠে নজরুল ভাইয়ের ফ্যামিলির মানুষ নজরুল ভাই সহ সবাইকে তো তুমি উঠাবে এটা তোমার কথা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতা নুখরা সেই কিয়ামতের মাঠে কবর থেকে যখন উঠাবা সবাইকে আল্লাহ তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরায়ে উঠায়ো মা মারা গেলে ছেলেরা একটুখানি এলোমেলো হয়ে যায় মাবুদ গাব নজরুল ভাইয়ের ছেলে মেয়েগুলোকে সর্বক্ষণ তুমি হেফাজতের চোখে রাখো আর ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোনো মোনাফেকের কাছে নিসু বানায় না
এক গাড়ি করতে করতে অনেক গাড়ি মাটি তুমি কবুল করো অনেকের কথা বলেছি অনেকের কথা বলতে মনে নাই বক্তার ভুল হতে পারে তোমার তো ভুল হয় না তুমি সবার দান কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাফন খুলি আমরা কিছুক্ষণ হলো দেখি কিনা নাকি আপনাদের দেশে দেখেন নাকি নজরুল ভাই যদি মারা যায় আমি যদি বেঁচে থাকি সেই সময় যদি আমি আসি দেখি নজরুল ভাইয়ের চেহারাটা কিরকম দেখে না খাজা বাইনউদ্দিন চিশতি যখন মারা গেলেন কাফন খুলে যখন তার লাশ মোবারক দেখা শুরু হলো জীবিত থাকাকালীন চেহারাই যে নূর ছিল মরার পরে নূর আরো বেশি বেড়ে গেল লাশ মোবারকের নূর দেখে 100,000 অন্য জাতি মুসলমান হয়ে গেছে আমি এই কথাটা তোলার কারণ আমার মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছেন কিন্তু মা গো তোমাদের সব আছে ঘরে স্বামীর খেদমত আছে কিনা জানি না নামাজ আছে কিনা জানি না রোজার মাসে রোজা করো কিনা জানি না কিন্তু প্যান্ডেল থেকে গাড়িটা আসতেছে পুরুষের থেকে মহিলার ধাক্কা ধাক্কি বেশি দেখেছি কোথায় পাইছো তুমি জান্নাতের সর্দারিনী তার নাম হলো সৈয়দা তুন্নিসা আহলিল জান্নাহ সেটা হলো মা ফাতিমাতুজ জোহরা তুমি কি মনে তুমি কি তার অর্ডার ছাড়া কি তুমি মহিলা জান্নাত পাবা নেতৃত্ব দিবেন তিনি জোরে বলেন ঠিক কিনা সেই মা ফাতিমা হযরত আলীকে অজু বানায় দিচ্ছেন কান্দতেছে হযরত আলী জিজ্ঞাসা করে ফাতিমা তুমি এতদিন অজু বানায় দিয়েছো কান্দো নাই আজকে কান্দো কেন হযরত ফাতিমা বলতেছে স্বামী গো ও গো স্বামী আজ আমার জীবনের শেষ অজু বানায় দিলাম বলে কেন মরার সময় আমার আব্বা বলেছিলেন ছয় মাস পরে আমার সঙ্গে দেখা হবে ওই দিন থেকে আমি গুনে রেখেছিলাম আজকে ছয় মাস শেষ হয়ে গেল যার জন্য আজকে শেষ অজু বানানো আগামীকালকে যে আজরাইল আসবে আমি নবীর বিটি ফাতিমা জানি জোরে বলেন মারহাবা তাহলে বোঝা গেল মৃত্যুর আগের দিন পর্যন্ত স্বামীকে যখন অজু বানিয়ে দিল আজীবন মা ফাতিমা স্বামীকে অজু বানিয়ে দিয়েছে এই জায়গায় যত মুসলমান আছে বুকে হাত দিয়ে বলেন তো আপনার বউ অজু বানিয়ে দেয় জোরে কো অজুর পানি চাইয়ে দেখো বলবে তুমি কি ন্যাংড়া হয়ে গেছো নাকি মা শাশিরা তো এখন খালি গাইল দিচ্ছে মাল নেওয়া হয়ে গেছে তো কী বা বলবো আগে জানলে তো টেকা দিরে বক্তা তোমার টেকা আমার দরকার নাই শোনো মা এইবার এশার নামাজ পড়েছে মা ফাতিমা সেজদাই পড়ে যাই নামাজে কান্দতেছে জোরে বলেন কোন জায়গায় জোরে বলেন কোন জায়গায় আমাদের মেয়েরা কান্দে চুলার পার্শ্বে বসে কান্দে বালিশ ভিজায় কেন্দে কেন্দে বাড়ির কি বলে গেটের দরজা ভিজায় কেন্দে কেন্দে ওই সব ধানাই পানাই জায়গায় কেন্দে লাভ নাই যদি কিছু পাইতে চাও যাই নামাজ চোখের পানিতে ভাসা মা ফাতিমা কান্দতেছে আর বলতেছে মাবুদ আজরাইল আসবে বলে হ্যাঁ আমার আমি তো জানি আজরাইল আসবে আমি তোমার হাবিবের মেয়ে আমার জীবনের চেহারা আমার বাবা আর স্বামী ছাড়া কেউ দেখে নাই আমার ভগ্নিপতি উসমান গনিও আমার চেহারা দেখে নাই সুবহানাল্লাহ বলেন মা ফাতিমাকে তার ভগ্নিপতি উসমান গনিও জীবনে চোখে দেখে নাই আর আমাদের দেশে বোর থেকে শালির সাথে পিরিত মেলা জান্নাত তোমার বাপের নাকি জান্নাতে যাবা জাহান্নামে যাবা বলো আলহামদুলিল্লাহ জাহান্নামটা পাইলি হয় যে আমল মা ফাতিমা বলছে আমার বাবা আর স্বামী ছাড়া আমার চেহারা কেউ দেখে নাই মাবুদ আমার স্বামী ছাড়া আমি ফাতিমাকে জীবনে কেউ টাচ করে নাই কি করে নাই আর কালকে ওয়াজ ভিতর ওয়াজের ভিতরে দেখি মহিলারা ফুসকা খাচ্ছে আর আমাকে নিয়ে যাচ্ছে চকিদারে বাঁশি দিয়ে টেবনিয়া গোরস্থানে বিশাল জালসা আমি আর আশরাফ সিদ্দিকী ওরে বাবারে মহিলারা ধাক্কা মাইল তার ফুসকার ঝোল সে জামাটা গায়ে দিয়ে আসিনি আজকে কথা বুঝেছেন বাড়িতে যাচ্ছি বাসে গ্রামের বাড়ি 58 কিলো দূরে বাড়িতে গেছি তখন নারী পুরুষ একসাথে বাসে সিট মিট ছিল না এত জাম ছিল বাড়ি এসে আমার বউ বলছে কোথায় গেছিলা বলে গ্রামের বাড়ি এখানে টিকলি লাগা কেন কি লাগছে তুমি শোনো আমার দোষ নাই আমার দাদা বলে গেছে কিয়ামত কবে হবে মহিলারা যেদিন তাইড়ে পুরুষকে গাছে তুলবে আমার দাদার কথা তো আমার তো দোষ নাই মহিলারা কে কোন জায়গায় ধাক্কা মারিছে কার টিকলি আমার পিঠে লেগেছে আমার বুকে লাগলে না তুমি বলতে না এসব পাইছো কোথায় মাসাসিরা
লজ্জা লাগে তোমাদের চলাফেরা চাল চলন দেখলে তোমরা যা শুরু করেছো তাতে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি জাহান্নাম ছাড়া জান্নাতের ভাগিদার হবে না কেন মা ফাতিমা বলছে আমার স্বামী ছাড়া আমাকে কেউ কোনোদিন টাচ করে নাই আর আজরাইল আমার বুকে হাত দেবে এটা হতে দিব না খেয়াল করেছেন মাবুদ আমার স্বামী হযরত আলী ছাড়া আমার গায়ে কেউ হাত দেয় নাই আর আমি তোমার হাবিবের মেয়ে এত পর্দা করি আর আজরাইল আমার বুকে হাত দিবে আমি যে বেপর্দা হয়ে গেলাম জীবন দেওয়ার সময় আজরাইল লাগে নাই নেওয়ার সময় কেন আজরাইল লাগবে এটার নাম হলো পর্দা আমার গীত গাইয়ে তুই চলে গেলাম তুমি আমল করো গা না করো গা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাকে ডাকবে জালসাই গিসালা বক্তা কি পর্দার কথা বলেছিল বলে হ্যাঁ বলেছিল তারপরও বেপর্দা কেন আমার দায়িত্ব আমি পালন করে চলে গেলাম এবার তোমরা আমল করার চেষ্টা করো তা না হলে মরি সমাজ আসিরা নামাজ রোজা স্বামীর খেদমত পর্দা তোমরা চারটা কাজ করো আর একটু কুরআন শরীফ বাড়িতে পড়ো ইস্টার জালসা আর জি বাংলা দুই ঘন্টা দেখো কটা নাকি জোরে কম একটা মেয়ে মানুষ ইস্টার জালসার জি বাংলা দুই ঘন্টা ধরে সিরিয়াল মারতেছে নাকি কয়টা আর যদি তুমি ওযু করে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম দেখো কতগুলো নাকি পাইছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু بالصبر والصلاة إن الله مع الصابرين আরে সর্বনাশ ঘরে ঘরে যদি এইরকম কোরআন তেলাওয়াত হয় আল্লাহর রহমতে সাটিয়া খোলা পাবনা জেলা ভরপুর হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা অথচ ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই ঘরের ভিতরে জানলা দিয়ে কান পাতলে শুনে মিনশি আয়জা সুখ ওর সাথে বিয়ে না হয়ে যদি আমার পাবনার ওই বাস স্ট্যান্ডের ভিক্ষুকের সাথে বিয়ে হতো তাও বাঁচতাম স্বামী চেয়ারম্যান শান্তি নাই স্বামী আন্তর্জাতিক বক্তা বউ কয় বক্তার সাথে বিয়ে না হয়ে একটা রিক্সালার সাথে হইলেও শান্তি পেতাম দেখবেন যে জীবনে ওয়ারেস কি বলে মুখে আলহামদুলিল্লাহ পাবেন না ওই একটার পর একটা ওরা ওইটা করতেই থাকবে মাসাসিরা একবার বলো আলহামদুলিল্লাহ তোমার ছেলে আলেম আলহামদুলিল্লাহ তোমার স্বামী ইমাম আলহামদুলিল্লাহ তোমার স্বামী মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ শওকত মৃত মার জন্য 500 টাকা জোরে বলেন আমিন আব্দুল ওহাব 2000 টাকা নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর একটা লোক হাত তুলবেন আমি কালেকশন ছাড়িয়ে দিয়েছিলাম 500 টাকা একজন দিলেন আব্দুল ওহাব 2000 কত হয় 500 টাকার জন্য একটা লোক নাম লেখান আগামী বছর 3000 বানান একটা লোক হাত লেখেন 500 টাকা আগামী বছরের জন্য 2500 2500 হয়ে গেছে একটা লোক 500 লেখে 3000 পুরা করেন একটা লোক হাত বাড়ান মিজানুর নারায়ে তাকবীর মিজানুর 500 টাকা কত হইল 3000 বলেন আলহামদুলিল্লাহ দেখেন তো দানবীর আছে কিনা বাবু আবার কোনটা বাবু কি আর একটা নাকি বাবু যদি 500 দেয় তাহলে তো 3500 হয়ে গেল আবু বক্কর মাস্টার ছাটিয়া খোলা 1000 টাকার নারায়ে তাকবীর 3000 আর 1000 কত হলো 4000 আর মাত্র দুইটা লোক 500 500 করে দিলে 5000 হয়ে গেল এইবার বলবেন হুজুর গো আপনার পেট ভরে কিন্তু চোখ ভরে না বাবের নাম মনি কত নারায়ে তাকবীর সুরুজ বাপের নাম মনির ছাতক বরাট এক গাড়ি মাটি নারায়ে তাকবীর দোয়া করি রে বেটা কিন্তু আর
একটা হাজার টাকা হলে যে 5000 হয়, দুইটা লোক 500-500 করে দাও, কষ্ট হবে না, আর দুইটা লোক 500-500 করে হাত উঠাও, আজকের দানকারীর ভিতরে নামটা লিখে নিয়ে যাও। রেজাউল নারায়ণ তাকবীর, কত হইল? 5000 হইল কেমনি? যে আমার হাতে 500, 550, 5500 হইল, আর 5500 হইল, আর 500 দেন মোতালেব ষাটিয়া খোলা। কোনটা? হ্যাঁ, জোরে বলেন মারহাবা। ডেকোরেশন মাল হিসাব করে সেও দান করে, এর নাম গোরস্তান। মনিরুল, মনিরুল বাবার জন্য 500 টাকা নারায়ণ তাকবীর। এইবার যে আরো 100 টাকা, এইবার যে মনিরুলের ডা দিয়ে 5500 হলো, মনের মধ্যে বলতেছে আর একজন 500 দিয়ে 6000 সমান সমান হোক। 365 দিন পরে কি একটা লোক দিতে পারবেন না 500? আসতেছে কই? এই লোক কই আসতেছে? তো কই, তাড়াতাড়ি করো, বাঙালি হুজুরকে ওয়াজ করতে দিলা না। তো বাবার নাম শাহিন। কি নাম? কি দিয়েছে? ওর নাম কি? বাপের নাম শান্ত। ওর নাম শান্ত, বাপের নাম কি? কি দিল? কি দিয়েছে? নারায়ণ তাকবীর। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন, দানকারীর মা বাপের আল্লাহ, আল্লাহ সুখে রাইখেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কে আমতে। গরিব এলাকা, ব্যবসা বাণিজ্য দুর্বল, চাকুরি নাই, সামান্য চাষাবাদের উপরে আল্লাহ তুমি কবুল করে নিও, রুজি রোজগারে বরকত দিও। মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। কাল কিয়ামতের মাঠে তোমার হাবিবের সাথে পরিচয় করাইয়ে দিও, যারা মাটি দান করলো, যারা টাকা দান করলো, ওদেরকে একবার ওদের জন্য তোমার দরবারে দরখাস্ত, মক্কা মদিনা জিয়ারত না করায় কাউকে তুমি কবরে নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাশিদা মার জন্য দোয়া চায়, মেয়েদের মা আর বাবা দুইজন যদি মারা যায়, তার মতো দুঃখী আর পৃথিবীতে কেউ নাই, আল্লাহ জান্নাতবাসী করেন। সবাই বলেন আমিন। আজাদ মোল্লা, ছাটিয়াকোলা মসজিদের মুয়াজ্জিন, 2000 টাকা। নারায়ে তাকবীর, জোরে বলেন মারহাবা। ইমামের তো একটা বেতন ধার্য করা থাকে, মুয়াজ্জিনের দিকে কেউ ঘুরেও তাকায় না। যদি জিজ্ঞাসা করি বেতন কত গো, বলি এমনি চলছে আর কি। কিন্তু সবার উপরে র্যাঙ্ক মুয়াজ্জিনের র্যাঙ্ক, জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে মুয়াজ্জিন সবার থেকে আধাত লম্বা হবে। আমরা যদি 4 হাত হই মুয়াজ্জিন হবে, আমরা যদি 3.5 হাত হই মুয়াজ্জিন হবে, নাজমুল 500, আসাদুল 100। তাহলে আমরা যদি 3.5 হাত হই মুয়াজ্জিন, কারণটা কি? আজান মানে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, টানো যে দেয় বেচারা সেই বাঘাইড়িটা, ঠিক কিনা? শিল্পীরা টান মাইরে দেখ, মুয়াজ্জিন টান মারে 30 বছর, গলা কিছু হয় না। আর একটা শিল্পী 2 দিন পরে ক্যান্সার রোগে মরিয়ে গেছে, বঙ্গবন্ধু সুপার মার্কেট, না বঙ্গবন্ধু কি হাসপাতাল জানি বলে আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখেছেন টানে কি করে মুয়াজ্জিন? এমনি তো লম্বা হবে না। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন এমনি কি লম্বা হবে নাকি? আল্লাহর নাম কে যে লম্বা করতে করতে আর কাম সারা। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ,
أشهد أن محمد رسول الله কিয়ামতের মাঠে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহুর সাথে সব মুয়াজ্জিন জান্নাত পাবে সেই মুয়াজ্জিন 2000 টাকা দান করেছে গোরস্থানে আত্তা ভরে দোয়া না করে পারি না আমার হাতে বেশ কিছু টাকা আছে এবার সবগুলো নিয়ে দোয়া করব বাবাজিরে এখনো বক্তা আছে পীরে কামেল আলকামা সিদ্দিকী আছেন তার আগেও বলে যাই আমি তো বিদায় হব দুইটা লোক 500 500 করে এটা আমার যেন মনে থাকে যে সব শেষেও 500 500 করে 1000 টাকা দিয়েছে ব্যবসা আছে বেচা কিনা নাই বেচা কিনা আছে লাভ নাই সেদিন কোন জায়গায় যেন গেলাম বল কারিগর পাড়া ওই যে পাবনা সোনাতলা সরিষার কাছে ডাক দিয়ে কয় হুজুর গো কারিগরদের জন্য একটু দোয়া করেন বলে কেন কারিগর সম্প্রদায় শেষ হয়ে যাচ্ছে আমি মনে রাখো নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশা তুমি ফকির সন্ধ্যা বেলা কখন আল্লাহ কাকে উঠাবেন কাকে নামাবেন একমাত্র আল্লাহর হুকুম আবার কারি করালার সাইফুল 500 টাকা সাইফুল 500 টাকা আর একটা দরকার ছিল শাওন পিতা বাবু ছাতক নারায়ে তাকবীর শাওন পিতা বাবু ছাতক বরাত এক গাড়ি বালু আর 500 টাকা দেওয়া লাগবে আব্দুল ওহাব কোথায় ছাতক বড়া মাটি মাটি বাবার মাটি এক গাড়ি মাটি না না 500 টাকা আন্দাজে লিখেন না এ লোক আবার খালি বড় লেখে লেখেন নারায়ণ তাকবীর 500 টাকা বাস আল্লাহুম আমিন মাবুদ নিশি রাত্রিতে কুয়াশার পানি টাস টাস করে মুসল্লিদের নাকের উপরে মুখের উপরে পড়ে তারপরেও মুসল্লিরা উঠে যায় নাই মাবুদ গো একভাবে তোমার প্রেমে পাগল পাড়া হয়ে বসে আছে কারোর 500 কারোর 1000 কারোর 5000 কারোর 10000 কারো এক গাড়ি মাটি কারোর এক ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও দানকারীর হাত খালা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফেকের কাছে নিসু বানায়ো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা مولانا محمد بلن شباي ولا عليس مولانا অতি কষ্টে দিন কাটালেন নবীজি পেট ভরিয়া খাইলেন না উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যেদেনা কতকগুলো কথা না বলে পারা যায় না যখন আওয়াল ভাই আমাকে বলেছে কালেকশনটার দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে বৎসরে এই মাহফিলেই সব মানুষগুলোকে পাওয়া যায় মিটিং ডাকলে 100 ভিতরে 10 জন হাজির হয় যার জন্য আমাকে বলেছে কালেকশনের দিকে খেয়াল রাখতে কালেকশনের ওয়াজে কোনো দিন বক্তার ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না
এটা কিন্তু বক্তার দোষ নয়, এটা সব সময় মনে রাখতে হবে, এটা কমিটির ফলো করতে হবে। আজকে একটা বার্ষিক মহফিলে যে পরিমাণ টাকা উঠলো, যে পরিমাণ মাটি উঠলো, কালকে যদি মিটিং ডাকেন সেই লোক হবে না। জোরে বললে হবে না, কোনোদিনই হবে না। যার জন্য এই দিন বক্তাকে দিয়ে কালেকশন করায়, কিন্তু কালেকশন করানোতে ওয়াজ শোনার থেকেও নেকি বেশি। আব্দুর রহিম ভুঁইয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুর রহিম ভুঁইয়া, নোটটা নোটটা বড় না ছোট? বড়। জোরে কম, বড়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাহবুব সব শেষে আব্দুর রহিম ভুঁইয়া 1,000 টাকা। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা গোরস্থানে, আয় আল্লাহ তুমি কবরের আজাব মাফ করে দিও। জোরে বলেন আমিন। একটু হাত না তুললে ভয় নাকি? একটু হাত তোলেন না, যতবেলা হাত তুলবো আমারও লাভ আপনা। আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও মাওলা, কবুল করে নিও, এ গরিবের দান আল্লাহ কবুল করে নিও। আব্দুর রহিম ভুঁইয়া 1,000 টাকা নিয়ে দাঁড়িয়েছে, জানি না তার মা আছে কিনা, বাবা আছে কিনা। পৃথিবীতে যার মা নাই বাবা নাই তার মতো দুঃখী আর কেউ নাই। 50 কোটি টাকা যদি বালিশের নিচে নিয়ে ঘুমায়, ওই ঘরে যদি মা আর বাবা না থাকে, ওই টাকায় কোনো শান্তি এনে দিতে পারে না। বহু এতিম হাত তুলেছে, আব্দুর রহিম ভুঁইয়া 1,000 টাকা। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে, কেয়ামত পর্যন্ত কবরকে আজাব মাফ করে দাও, জাহান্নামের আজাব মাফ করে দাও। যাহাতে আব্দুর রহিম ভুঁইয়া 1,000 টাকা দান করলো, ওই হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোনো মুনাফেকের কাছে নিসো বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।